রাজ্যত একলগ হব দুই আঞ্চলিক শক্তি। একলগ হব অখিল গগৈ আৰু লুৰি জ্যোতি গগৈ। নির্বাচনী ফলাফলৰ পিছতে প্ৰকাশ হব দুই দলৰ আনুষ্ঠানিক সিদ্ধান্ত। আমি যদি রাইজর দল আর জাতীয় পরিষদ একলগো হোক তেতিয়াও আমি কংগ্রেসের লাগি একেলগতে 2026 চনের নির্বাচন খেলিম। গতি একটা বস্তু নিশ্চিন্ত হয়ে আপনাদের থাকো যে কংগ্রেসের 2026 চনলৈকে আমার একতা থাকিব, আমি ঐক্যবদ্ধভাবে থাকিম আর কংগ্রেসের লাগি আমি 2026 চনত সরকার গঠন। কা আন্দোলনের পিছত রাজ্যত জন্ম হওয়া দুই আঞ্চলিক দল জাতীয় পরিষদ আর রাইজর দল, দুই আঞ্চলিক দলের দুই নেতা ক্রমে অখিল গগৈ আর লুৰিণ জ্যোতি গগৈ মত মেলিছে রাজনৈতিকভাবে সামিল হওয়ার। সেই লক্ষ্যে ইতিমধ্যে দুই রাজনৈতিক দলে কেবাখনো বৈঠকত মিলিত হয়েছে। দুই দলের সামিলকরণ প্রক্রিয়া ইতিমধ্যে বহুখিনি আগবঢ়া বলে গুরুত্বপূর্ণ মন্তব্য রাইজর দলের সভাপতি অখিল গগৈ। সব রাইজর দলতো যোগদান করব বিজেপির মানুষে, আমি দুইটা পার্টি যদি একলগ হয়ে যাও তো বিজেপির বেশিরভাগ নিষ্ঠাবান কর্মী সবে আমার তাত জয়েন করে দিব, সব কথা পাতি আছে। দুইটা দল যদি আমি যুগ্য হয়ে দিই নয় রাইজর দল আর জাতীয় পরিষদ সব যোগাযোগ চলি আছে, যিকোনো সময়তে জয়েন হলে তার একসপ্তাহের ভিতরতে দেখব যে বিজেপির একটা ডর সেট আহি আমার তাত যোগদান করবে। এতিয়া মাথুন লক্ষ্য ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী লুৰিণ জ্যোতি গগৈর জয়। ডিব্রুগড়ত লুৰিণ জ্যোতির জয় হলে একলগ হব দুই আঞ্চলিক দল। অবশ্যই কোনো কারণত যদি দল দুটা একত্রিত হব নোৱাৰেও তথাপিও কিন্তু অসমৰ সমূহ আঞ্চলিক দল একত্রিত করার লক্ষ্য থাকিব অখিল গগৈর, যাতে কংগ্রেসের লগত থাকি 26ত বিজেপিক পরাভূত করিব পারে। লুৰিণ এবার ডিব্রুগড় জিকিব, আপোনালোকক মই ভাল খবরটো দি দিছো, লুৰিণ এবার জিকিব আর লুৰিণ জিকার পাছতে অতি সোনকালে আমি রাইজর দল আর জাতীয় পরিষদ একলগ হবলৈ চেষ্টা করি। আর কিবা কারণত যদি কিবা টেকনিক্যাল কারণত যদি কেতিয়াবা আমি লগ হবগে নোৱাৰো তেতিয়া হলেও রাইজর দল জাতীয় পরিষদ আমার অজিত ভূঞা নেতৃত্বাধীন জাতীয় দল আমার কার্বি আংলঙের অল পার্টি হিল লিডার্স এসোসিয়েশন এই আটাইবিলাকে মিলি আমি বিরোধী যিমান আঞ্চলিক রাজনৈতিক দল আছো বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলবিলাকৰ এটা কোঅর্ডিনেশন কমিটি করিম। যদিও আসর বজিয়া থাকা সময়ত অখিল গগৈর সঙ্গে তেল পানির সম্পর্ক আছে লুৰিণ জ্যোতি গগৈর, কিন্তু এতিয়া লুৰিণ জ্যোতি গগৈর সঙ্গে ভাই ককাই সম্পর্ক অখিল গগৈর। আঞ্চলিক দুই দল একলগ হলে নতুন রাজনৈতিক দলটলৈ বহু নতুন মুখ আহিব বলে গুরুত্বপূর্ণ মন্তব্য অখিল গগৈ। ইয়ারে হেনো অধিকাংশ হব বর্তমান বিজেপির অসন্তুষ্ট নেতা কর্মী। আর 2026 চনত আমি কংগ্রেসের লগত লগ লাগি কংগ্রেসের সঙ্গে একেলগে গৈ আমি 2026 চনত বিজেপিক অসমৰ পৰা বিদায় দিমে। ইমানেই নহয়, অখিল গগৈ লুৰিণ জ্যোতিৰ ভাই ককাইৰ সমান্তৰালকৈ আন এজন ভাই ভূপেন বৰা, তিনিজন ভাই একেলগে থাকিব বুলিও মন্তব্য অখিল গগৈ। পিছে অখিল গগৈৰ এনে মন্তব্যৰ বিপৰীতে বিৰোধী ঐক্য দিশহাৰা বুলি গুৰুত্বপূৰ্ণ মন্তব্য ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ। বিৰোধী দিশহাৰা হৈ গৈছে, জনতাই তেওঁলোকক আদৰি নললে, নহলে তেওঁলোকৰ মাজতে কিবা কিবা কৰি আছে আৰু। যেনে IPLত দিশহাৰা হৈ গৈছে, কোনোবাই ছয় মাৰি দিয়ে, বলিং কৰিলেও ছয় মাৰে, আমাৰো প্ৰতিটো বলত ছয়ে হৈ গৈছে, তেওঁলোকৰ বল ফালি দিয়া হৈছে, হতাশাত পৰিণত হৈছে তেওঁ বিৰোধী। বিৰোধী হতাশাত ভুগি আছে, কি কৰিব কি নকৰিব, কোন লগ লাগিব, এতিয়া ইলেকশ্যন নাই, এতিয়া লগ লাগিলে কি হ'ব। কেমেৰাত সঞ্জয়ৰ সৈতে বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।